নমস্কার বন্ধুরা, রিয়াস কিচেন নান ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, লেমন পেপার চিকেন। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, কাঁচা লঙ্কা, লেবু, গোলমরিচ, আদা, রসুন। পাতিলেবুটা আমি ওপরের খোসাটা গ্রেট করে নিয়েছি। নিয়েছি টক দই, সাদা তেল, নুন আর গরম মশলা। চলুন রেসিপিটা শুরু করা যাক। চিকেনটা আমি একটা বোলে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি পুরোটা দেইনি, অল্প একটু টক দই আমি রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি পাতিলেবুর জেস্ট। আমি পাতিলেবুর গায়ের অংশটা, সবুজ অংশটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। সাদাটা নিলে চলবে না, ওপরে সবুজ খোসাটা শুধু গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি সব মশলাগুলোকে একসাথে ম্যারিনেট করে নেব মাংসের সাথে। মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি। আমি মাংসটা একটা ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দেড় ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। আমি গ্রেভিটা এখন দেব না, শুধু চিকেনগুলো তুলে দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো লাগবে, আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন। চিকেনগুলো হালকা একটু ফ্রাই করে নেব, এপিট ওপিট করে। চিকেনগুলো আমি একবার উল্টে দিয়েছি। এবার যে ম্যারিনেটেড যে গ্রেভিটা ছিল আমি সেটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড গ্রেভি। চিকেনটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 5 ধরে একটু কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি অল্প একটু টক দই অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি টক দই। দিচ্ছি গোলমরিচ। দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এবার আমি আরো একবার কষিয়ে নেব। চিকেনটা আমি আরো 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দইয়ের বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দেব। আমি অল্প একটু জল অ্যাড করে দিয়েছি, মাংসটা দইয়ের সাথেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ফ্লেমটা আমি এবার লোতে করে দেবো। মাংসটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়ে রেখেছিলাম, তাই আমার আলাদা করে আর নুন দিতে লাগেনি। ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি একটা চাপা দিয়ে দেব, ফিরে আসছি 5-7 মিনিট বাদে। 5-7 মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি। এবার আমি চেক করে নেব মাংসটা সেদ্ধ হয়েছে।
মাংসটা আমি চেক করে নিয়েছি, মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, আপনারা চাইলে অল্প একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের লেমন মরিচ চিকেন, চলুন একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিই। রেসিপিটা আমি একটা বলে সার্ভ করে দিয়েছি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। লুচি পরোটা নানের সাথে এটা খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।